2,000 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে 2016 সালে পর্যটন বর্ষ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ও প্রচার প্রচারণা না থাকায় এই লক্ষ্যমাত্রা হোঁচটের আশঙ্কা করছেন পর্যটন বিশেষজ্ঞরা। আর অবকাঠামো গড়ে না ওঠার পেছনে পর্যটন বোর্ড ও কর্পোরেশনের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তারা। পর্যটন শিল্প নিয়ে চয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন অনুপম বিশ্বাস। পরতে পরতে সৌন্দর্যের পরশ নিয়ে পৃথিবী মানচিত্রে দাঁড়িয়ে অপরূপ প্রাকৃতিক নৈসর্গের আধার বাংলাদেশ। আর এই দেশে অপার সম্ভাবনার খাত পর্যটন। বিশ্ব পরিসংখ্যানেও ফুটে উঠেছে সেই চিত্র। ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল কাউন্সিল তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে এই খাতে 2014-15 অর্থ বছরে কর্মসংস্থান 2 লাখ বেড়ে হয়েছে 22 লাখ আর আয় হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানও তাই বলছে। গত 6 বছরে এই খাত থেকে আয় হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। এসব পরিসংখ্যানে আশান্বিত হয়ে প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন 2016-কে পর্যটন বর্ষ হিসেবে উদযাপনের। আমরা 2016 সালকে পর্যটন বর্ষ বা ভিজিট বাংলাদেশ ইয়ার 2016 হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। গত বছর 2% বিদেশি পর্যটক বাদে আয়ের একটি বড় অংশ এসেছে অভ্যন্তরীণ পর্যটক দিয়ে, যা আগের বছরের তুলনায় 7% বেশি। অথচ যাদের উপর নির্ভর করে এগুচ্ছে দেশের পর্যটন শিল্প, সেই অভ্যন্তরীণ পর্যটককে সৌন্দর্যের পিপাসা মেটাতে গিয়ে পড়তে হচ্ছে যোগাযোগ সহ নানান বিড়ম্বনায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালোভাবে নজর দিত, আমাদের এখানে আসতে অনেক সুবিধা হইতো। এখানে যদি সিকিউরিটি আরেকটু বাড়ানো হয় তাহলে মনে হয় জায়গাটা আরো টুরিস্টদেরকে আকর্ষণ করবে। অবকাঠামোগত দুর্বলতার পাশাপাশি পর্যটন বর্ষকে সফল করে তোলার লক্ষ্যে পর্যটক বান্ধব পরিবেশ করে তোলাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পর্যটন বিশেষজ্ঞরা। রিফ্রেশমেন্টের জন্য কিছু ব্যবস্থা লাগে, টয়লেট ফ্যাসিলিটি লাগে, তারপর ইন্টারনাল মুভমেন্টের জন্য আপনার ওই যে টুরিস্ট ফ্রেন্ডলি আপনার ভেহিকেল লাগে। আমাদের এখানে সেরকম টুরিস্ট আপনার এরিয়াগুলোতে কিন্তু সেরকমও কোনো কিছু নেই। আমাদের যে টুরিস্ট স্পটগুলো আছে সেখানে কী কী ফ্যাসিলিটি দরকার হবে চিন্তা করতে হবে, যে এখানে কী আছে কী লাগবে। টুরিস্ট পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর আধুনিকায়নের দিকে জোর দেওয়ার তাগিদ দিয়েছে পর্যটন কর্পোরেশন। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা এবং সেই সাথে নিরাপত্তার সমস্যাকে এসব খাতে আকৃষ্ট করার ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে মনে করছেন পর্যটকরা। তাই 2016 পর্যটন বর্ষকে সমৃদ্ধ করতে এ খাতকে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন এখানে আসা পর্যটকেরা। চয়ন রহমান, NTV নিউজ, বিসনাকান্দি, সিলেট।